রাজ্যের অজনজাতীয় লোকসকলের সাংবিধানিক মৌলিক অধিকার সুরক্ষিত করে রাখবলে গঠন করা অজনজাতীয় ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির বিশেষ বর্ধিত কার্যনির্বাহক সভাখন সোমবারে অনুষ্ঠিত হয়ে যায়। কামরূপ জেলার বকুস্থিত শিলারায় ভবনত সোমবারে দিনের ভাগত সংগঠনটির সভাপতি তথা যুব নেতা ক্ষুদ্র ঠাকুরিয়ার সঞ্চালনত আয়োজন করা সভাখনত সংগঠনটির আভ্যন্তরীণ বিষয়সমূহের আলোকপাত করা হয়। সভাপতি ক্ষুদ্র ঠাকুরিয়ায় জানা মতে সুদীর্ঘ দিন ধরে স্থবির হয়ে পড়া সংগঠনটির কার্যকলাপ পুনের উজ্জীবিত করবলে আর অজনজাতীয় লোকসকলের সাংবিধানিক মৌলিক অধিকার আর আত্মনিয়ন্ত্রণের জাতীয় স্বার্থত সেবা করবলে নতুন প্রজন্মক সংগঠনটির দায়িত্ব অর্পণ করে। সোমবারে সর্বসম্মতিক্রমে যুবকর্মী নিপেন তালুকদারক সভাপতি আর কিশোর রাজবংশী আর মুকুট দাসক উপসভাপতি, ফিদ্দুস আহমেদক সাধারণ সম্পাদক, লগতে পঙ্কজ ঠাকুরিয়াক সহকারী সম্পাদক হিসাবে লৈ গঠন করে সদৌ অসম অজনজাতীয় ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতিখন। ইফালে সোমবারে ঘোষণা করা সমিতিখনে অনাগত দিনত রাজ্যের অজনজাতীয় লোকসকলের সুরক্ষার উপর আর রাজনৈতিক অধিকারের কাম করে যাব বলে জানিবলে দিয়ে। বকুরপাড়া জগন্নাথ পাঠকর রিপোর্ট, খবর লাইভ।